এটা সারপ্রাইজ আছে আমার ভতিজির কারণে। সকলো ভালে আছে, সকলে আছে। আজি এটা সারপ্রাইজ আছে আমার ভতিজির কারণে, ভতি সুপ্রিয়া শইকীয়ার কারণে। সো সারপ্রাইজটো তাইৰ কাৰণে সারপ্রাইজ, কিন্তু আপোনালোকৰ কাৰণে সারপ্রাইজ নহয়। তাই রিয়েকশনটো দেখাম। আমি মানে আজি ঘরলে যাম, তার কারণে একটা সারপ্রাইজ মানে প্ল্যান করেছো, যেটো হয়েছে এইখন হয়েছে আমার ভন্টির নেম প্লেট হয়। লাস্ট কাটিং করি এটা করতে করতে বহুত দেরি হয়ে গেল, উপায় নাই, এটা করব লাগবে। লাস্টর সময় সব ফালে ম্যানেজ করবলগা হয়েছে, ধ্রুব ট্রেনিং হয়, যিকেদিন ট্রেনিং শেষ হয়েছিল সেই ট্রেনিং আকো ট্রেনিং বহাই দিলে, বহুত বেয়া কাম করেছি, কিন্তু দে মানে একদম সময়টা নোপা হয়ে গেছো। যি কি নহোক বারো, এটা এখন আমি লাস্ট কাটিং করি, তারপর ঘরলে লৈ যাম, কি হয় দেখা যাব। সারপ্রাইজৰ চক্ৰত একচুয়ালি ঘৰলে যোৱা বহুত দেৰি হৈ গৈছে, নাযাম বুলি ভাবিছিলোঁ ফাইনেলি, মানে ভণ্টিৰ প্ৰডাক্টটোৰ কাৰণে। হঠাৎ কালি ভাবিলোঁ তাইক সারপ্রাইজ দিমগে বুলি, তাৰপাছতে এইখন হৈছেগৈ আৰু। শুকুৱাই নাই, শুকুৱাই নাই, শুকুৱাই নাই, এতিয়া ফাইনেলি যাবলৈ ওলাইছোঁ। বহুত দেৰি হৈ গ'ল, কিন্তু নাযাওঁ বুলি কৈয়ে দিছিলোঁ। ভণ্টিয়ে আকৌ ফোন কৰিছে বোলে তহঁতি আহিবি বুলি, মই ঘৰ পালোহি আজি, আকৌ নাই অহা বোলে, এতিয়া যাওঁ আৰু লাহে ধীৰে। লেটছ গো। এফালে আমার চাহ খাই লো, লাল চাহ অকমান খাই লো, বৈষ্ণবকো একদম ভরাই দিলো, বৈষ্ণবে খালে আসাম ভীম, কারণ আমি গৈ আছো রাতে, আর রাতে গৈ বৈষ্ণবে এনেও শুয়ে দিব, সেইটো কারণে খুয়াই বুয়াই আজৰি কৰি লৈ গৈ আছো। সো কালি ভিডিওটো তেনেকে সামৰণি মাৰি দিলো, আর আজি ওলাই আহিছো নাজিৰালৈ। আমাৰ যে এতিয়া 8:25, বিশেষ এটা কারণত আমার যে কর্তা মানে দুবাইত যে থাকে, তেখেতর কারণে স্পেশাল একটা বস্তু বনাইছো, যে টিউটোরিয়ালও বনাইছো আপনাদের কারণে। সেই বস্তুটা আজি দিব লাগে, কারণ কর্তা আকো আজি দুবাইলে গুছি যাবগে, 10টা বজাত ইয়ারপরা ওলাব, সেইটো কারণে আমি আহিছো আজি দিব লাগিব। মানে এনে খুড়িহত থাকে, কিন্তু খুড়িহত থাকলেও মানে কর্তা নাথাকলে আকো ভালো লাগবে, যে কর্তা থাকতে গুছি আহিলো আজি। বৈষ্ণব অহা নাই, পিছে বৈষ্ণব শুয়ে আছে, ভন্টিক সারপ্রাইজ দিয়াই নাই, ঘরে গৈ সারপ্রাইজ দিমগে বলে ভাবিছো। পিছফালে প্রাইমিং সাইমিং করাই নাই, শেষত ওলাই আছে ভন্টির সারপ্রাইজ, দেখিছে না? গেগারিনত মানে পিঠাই লো এটা কদ্দা খাওয়া পাই গেলো। এফালে লগ পালো মনীষা, আর তাই চ্যানেলটা আছে না, মনীষা লাইফস্টাইল, মনীষা লাইফস্টাইল বলে আপনাদের চাবগে দেই, ডেসক্রিপশনে দিয়ে দিম। অগ্নিনা বলে আসছিল, অগ্নিনা বলে দেখি মনটা ভাল লাগি গেছে, মোৰ ভাল লাগিল। এটা কোন জায়গা? আমি সতিয়া পা আইছো, সতিয়া আপনালোকক নাই দেখা, কিন্তু ইয়ার মানে টিউটোরিয়াল বনাইছো, ভালকে দেখব বইটো। বাকি আপনাদের কোক কেনেকুয়া লাগিছে? মানে হিমাচল প্রদেশে গৈছিলে যাবার কর্তাহাতের পরিয়ালটো, গতি তারে স্মৃতিখিনি এনেকে সংরক্ষণ করবলে কর্তায় দিয়েছিল, এখন ফটো দিছিলে, মই ফেসবুকৰ পৰা বাছি বাছি গোটেখিনি ফটো দি মানে একদম বেলেগ টাইপৰ এটা বনাইছো, কেনেকুয়া লাগিছে কব দেই। নাই নাই, কর্তাখ পৰা ওলাম এতিয়া, তোমাক খটুৱাই বৰ ভাল লাগে, খটুৱাই ভাল লাগে তোমাক। পার্মানেন্ট মার্কারটো মানে মই ঘরে থৈ গুছি আহিলো, মই আকো মানে উপরতে এবার মানে ফিনিশিংটো আৰু অকণ ব্লাইণ্ডটো আঁকি দিওঁ বুলি ভাবিছিলো, ঘরে থৈ আহিলো, পাহৰি থাকিল নহয়, নিদিলেও হৈ যায়, আৰু এনে এনে পঠিয়াই দিলো মানে। কালি ল গলো আকো, ভাল লাগে তোমাক খটুৱাই। আই গলেহি আমি ঘর, আর এইফালে আছে আমার সব আছে, নিজাবে এটা বিয়া কেতিয়া হয়ে গিয়া, বিয়া অকমান পিছুয়াব নিচিনা লাগিছে, বসাটো দে সারপ্রাইজটো দি লম আহি। সারপ্রাইজটো খালি আধা খৈয়া হয়ে আছে,
তারপর অল্পমান আজি এনজয় করম বলে ভাবিছো। তার আগতে আমার বৈষ্ণবক অকনমান বেডটো পুরাই লও, মানে ফিট বিম আর কি হব আর যতেই হোক যেতেই হোক লাগিলে ফিট বিমটো আমার বৈষ্ণবক একেবারে প্রয়োজনীয়, ঘরত না থাকলেও সাকে ফিট ভিম মূল ভিডিও চাই চাই বনাবলে শিকিয়ে গেছে। কাপত আমি গরম পানিও দিব পারো, গরম গাখির দিব পারো, আর এই যে স্ক্যানারটো যে দেখিছে এই স্ক্যানারটো যদি মোবাইলের স্ক্যানার দিয়ে স্ক্যান করে তাহলে ভাল নিউট্রিশনিস্টর লগত যোগাযোগ করব পারে সেটো জানি। তারপর ইয়াতে মই এই অকনমানি কাপটোর কারণে এক চামচ দিছো, এনে নর্মালি 5 চামচ এক গিলাস গাখির বা পানির কারণে ধুনিয়াকে গুলি দিম। তারপর আমার ফিট ভিম রেডি হয়ে যাব একেবারে ইনস্ট্যান্ট হয়। চকলেট ড্রিঙ্ক আমার বৈষ্ণবৰ ফেভৰেট চকলেট ড্রিঙ্ক, একেবারে চকলেটি হয় ইয়ার সোৱাদটো, সেইটো কাৰণে ল'ৰা ছোৱালীয়ে খাই বহুত বেছি ভাল পায়। লগতে চকলেটি হোৱাৰ উপৰিও ই স্বাস্থ্যৰ কাৰণে বহুত বেছি উপযোগী, কাৰণ ইয়াক বনোৱা হৈছে ভীমকলৰ গুড়িৰে, যিটো আমাৰ আঞ্চলিক ফ্ৰুট হয়। আৰু আঞ্চলিক ফ্ৰুট গৰম হৈছে নাখাবা দিয়া, যিহেতু আঞ্চলিক ফ্ৰুট হয় ভীমকলে আমাৰ শিশুসকলৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত বহুত বেছি ভাল প্ৰভাৱ পেলায়, যিহেতু আঞ্চলিক ফ্ৰুট ফ্ৰুটো পৰে ল'ৰা ছোৱালীবিলাকক। আৰু লগতে ইয়াত আছে কেলছিয়াম, ভিটামিন ডি আৰু আইৰণ। কেলছিয়ামে শিশুৰ হাড়সমূহ মজবুত কৰাৰ ক্ষেত্ৰত কিমান বেছি ভাল কৰে আপোনালোকে জানে। গাখীৰ আছে আৰু চাউল আছে ইয়াতে, আৰু লগতে ইয়াতে আছে অশ্বগন্ধা আৰু ব্ৰাহ্মীজি, শিশুৰ মগজৰ বিকাশৰ কাৰণে বহুত বেছি ভাল, মানে আয়ুৰ্বেদিক গুণ সম্পন্ন হয়। লগতে হালধি থকাৰ বাবে ই শিশুৰ ৰোগ প্ৰতিৰোধ ক্ষমতা বৃদ্ধি কৰাৰ ক্ষেত্ৰতো বহুত বেছি সহায় কৰে। মুঠতে মই বহুত বেছি ভাল পাওঁ ফিট বিম, ফ্লিপকাৰ্ট এমাজন সকলোতে উপলব্ধ ফিট বিম, আৰু লগতে ইয়াৰ অফিচিয়েল ৱেবছাইট প্ৰ টু ব্ৰড গৈও আপোনালোকে ইয়াক পাৰ্চেছ কৰিব পাৰিব। আৰু লগতে আজিকালিতো অফলাইনো উপলব্ধ ফিট বিম, সেইটোতো বহুত বেছি ভাল কথা, এবাৰ খুৱাই চাব পাৰে যিসকলে খোৱা নাই আৰু খুব বেছি ভাল লাগে। মোৰ ভিডিঅ' চাই বহুতো শিশুক মাকসকলে মানে ফিট বিম খুৱাইছে, দুবছৰ পাছৰ যিকোনো বয়সৰ ল'ৰা ছোৱালীৰ কাৰণে এই ফিট বিম যথেষ্ট বেছি উপযোগী। শাৰীৰিক, মানসিক আৰু মগজৰ বিকাশৰ কাৰণে শিশুৰ বাবে উপযোগী হৈছে ফিট বিম। আৰু ইয়াৰ সকলো লিংক ডেসক্ৰিপশ্যনতে আছে, ফেচবুকৰ কমেণ্টত আছে। সো ফাইনালি ভন্টিক সারপ্রাইজও দিলো, এতিয়া আমি রিল টাইম, কারণ মোর ইভাগে রিল সিল একো দিয়া নহয়, এফালে সবে মেখেলা চাদর পিন্ধিছে, এজনী এজনী স্কুলীয় ছোৱালী লাগছে, কলেজৰ মাষ্টৰ দিছে, আৰু এজনী মই বনাইছো। এয়া এটা গিফট হয় হেৰিয়াৰ পৰা, মৰিগাঁৱৰ পৰা পঠাইছিলে, মই আগত দেখাইছিলোঁ এইটো, এতিয়া আজি মানে ৰিলটো বনাবলৈ সময় নাই পোৱা, আজি ফাইনেলি বনাম বুলি আহিছোঁ। কিন্তু পিছফালেও দেখিবি কমেণ্ট দি এটা ভাবি দি এটা খাদি পাইছোঁ, কাটা এটা মাৰি লৈছোঁ, সেইকাৰণে ইমান ফিটিঙত হৈছে আকৌ, সময় নাই মানে সেইটো কথা। ফাইনেলি আমি ৰিলো বনালো, তাৰপাছত এতিয়া আমি বহুত ডাঙৰ আছো, ফাইনেলি কওঁতে আহি গৈছিলে, থপককে পৰি চেচ হৈ গৈছিলে, হয়নে? মোবাইলটো চালো যিটো ধামকে পৰিছে নহয়। চ' বাকী ফাইনেলি আমি এতিয়া সন্ধিয়া ৰৈছো, বহুত দিনৰ মূৰত সুন্দৰ পুখুৰী মানে পদূলিটো দেখিছো, আৰু সন্ধিয়া সময়ৰ পদূলিটো দেখিছো। এয়া চাব পাৰে এইফালে, আমাৰ ইফালে মানুহ ৰৈ আছে, দেখিয়ে নাপাওঁ কাকো, এজনী খুৰী আৰু এজনী কাকলি, এইজনী কাকুহি, হাই কৈদিয়া, হাই কৈদিয়া, হাই, এইজনী কুহি মইনাজনী, এজনী মা, এজনী বাবলি, নতুন নতুন চাকৰি পাইছে, পাৰ্টি তাই নাই দিয়া কিন্তু, চাকৰি পাই একেবাৰে পাৰ্টি চাৰ্টি নিদিয়া হৈ গ'লো, কি ক'বা, বহুত দিনৰ মূৰত আচলতে পদূলিটো দেখিছো বুলি ক'ব লাগিব। সেয়া দেখিছেনে, আমাৰ ঘৰৰ কামো চলি আছে, দেখুৱাই নাই আজি, অকল বাহিৰতে দেখাই আছো। একচুৱেলি মানে প্ৰতিবাৰ আহো নহয়, আমি সন্ধিয়া সময়টো ঘৰত নাথাকো, আৰু ভাত খাবলৈও সময় নাই, সেইকাৰণে মানে আইতাহঁতে বেয়া পায়। এইবাৰ একেবাৰে যামগে, কিন্তু আৰামছে বহি লৈছো ইয়াত একদম শান্তি। ফাইনেলি এতিয়া কি বনাম জানেনে, বহুত দিনৰ পৰা আপোনালোকক কম কম বুলি লোভ এটা দি থকা বস্তুটো আজি বনাম বুলি ভাবিছো, বৈষ্ণৱে খালে ভাত, আমি আজি কি বনাম, ইমান
ইমানদিনৰ পৰা বনাম বনাম কৈ আছো, মই দিম, শুনিছা নাই? সেইটো ফিছটো বনাম ফাইনেলি আছে দেই। এবাৰ শ্বুট কৰিলে নহ'ব নহয়, নহ'ব পাৰে, মই সেইবিলাক মই প্ৰমিছ কৰিব নোৱাৰো, বৰ কষ্ট দেই এইটো। দেখিবলৈ বেলেগ ফুটাবলগীয়া আকৌ ন, মোৰে ভৰ্তি কৰিব লাগিব ন ফুটাতে। প্ৰমোচন কৰি থাকে আকৌ কাকলিয়ে মই এটা বনাম, আৰু আমি দুটা এটা বনাম, তাৰপিছত আমি বসু বসু মই এটা বনাম। তিতি বুঢ়ি আহিলো এতিয়া, এইফালে ভাত খালে কেনেকুৱা পাইছা, ভাল পাইছা? আমাৰ মানে ঘৰলৈ আহিলে এৰাল চিকা গৰু দিছে আৰু সকলো ছোৱালীয়ে চাগে এনেকুৱাই হয়। আৰু ভিডিঅ'টো ইমানেই, এইটো সময়তে সামৰি দিওঁ দেই, বহুত দীঘলীয়া হৈ গ'ল। আজিলৈ আহিছোঁ, ছাবস্ক্ৰাইব কৰি দিব, বাই বাই।